একটি উষ্ণতা, অর্থাৎ যে নির্দিষ্ট উষ্ণতায় কোনো দ্রবণের দ্রাব্য এবং দ্রাবক একসঙ্গে জমে কঠিন হয়ে যায় তাকে ওই দ্রবণের ইউটেকটিক উষ্ণতা বা ইউটেকটিক টেম্পারেচার বলা হয়। কেমন? আরও কিছু মানে ছোটো ছোটো কথা একটু বলে দিয়ে নিই। তো আমাদের মূল আলোচনা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আমরা চারটি রাউন্ডের মাধ্যমে এই চ্যাপ্টারটা সম্পর্কে মোটামুটি আলোচনা কমপ্লিট করলাম। তো কিছু এক্সট্রা ছড়িয়ে ছিটিয়ে থাকা আলোচনা একটু সেরে নিই। তো বাষ্প এবং গ্যাস, এই গ্যাস আর বাষ্প শব্দটা আমরা শুনে আছি, কিন্তু গ্যাস আর বাষ্পের পার্থক্য কোথায়, গ্যাস এবং বাষ্প এর মধ্যে পার্থক্যটা কোথায়? পার্থক্য হচ্ছে একটা টেম্পারেচার যার নাম হচ্ছে সংকট উষ্ণতা, ক্রিটিক্যাল টেম্পারেচার। ক্রিটিক্যাল টেম্পারেচার বা সংকট উষ্ণতা, সেই সংকট উষ্ণতার নিচে কোনো গ্যাসীয় পদার্থকে, গ্যাসীয় পদার্থকে কখন আমরা গ্যাস বলবো আর গ্যাসীয় পদার্থকে কখন আমরা বাষ্প বলবো, গ্যাসীয় পদার্থকে কখন গ্যাস বলবো কখনই বা বাষ্প বলবো। যদি কি না কোনো গ্যাসীয় পদার্থের উষ্ণতা এই সংকট উষ্ণতার থেকে কম হয়, ক্রিটিক্যাল টেম্পারেচার মনে কর টিসি, ক্রিটিক্যাল টেম্পারেচার, তাহলে সংকট উষ্ণতা। যদি কোনো গ্যাসীয় পদার্থের উষ্ণতা সংকট উষ্ণতার থেকে কম হয় তাকে বলা হয় বাষ্প, আর কোনো গ্যাসীয় পদার্থের উষ্ণতা সংকট উষ্ণতা থেকে বেশি হলে তাকে বলা হয় গ্যাস। তাহলে সংকট উষ্ণতা কোন উষ্ণতা? সংকট উষ্ণতা হচ্ছে সেই নির্দিষ্ট উষ্ণতা যে উষ্ণতার নিচে যদি কোনো গ্যাসীয় পদার্থ থাকে তাকে বাষ্প বলা হয় এবং উপরে থাকলে তাকে গ্যাস বলা হয়। বাষ্প আর গ্যাসের মধ্যে বেসিক্যালি তফাৎ হচ্ছে এটাই যে বাষ্পকে চাপ দিলে বাষ্প তরল হতে পারে, বাষ্পকে চাপ দিলে বাষ্প তরল হয়ে যায়, কিন্তু গ্যাসকে যত খুশি চাপ দিলেও গ্যাস কখনো তরল হয় না। কি বলেছি? বাষ্পকে প্রেসারাইজ করলে বাষ্পকে চাপ দিলে সে তরল হয়ে যায়, কিন্তু গ্যাসকে চাপ দিলে গ্যাস তরল হয় না। তাই কোনো গ্যাসকে যদি তরল করতে হয় কি করতে হবে? ওই গ্যাসকে টেম্পারেচার কমিয়ে আগে সংকট উষ্ণতার নিচে নামিয়ে নিয়ে যেতে হবে। তাহলে কি বললাম, কোনো বাষ্পকে, আবার বলছি, বাষ্প এবং গ্যাস, বাষ্পকে চাপ দিলে বাষ্প তরল হয়ে যায়, কিন্তু গ্যাসকে কিন্তু চাপ দিলে গ্যাস তরল হয় না। তাই কোনো গ্যাসকে যদি বাষ্পে রূপান্তরিত করতে হয় তাহলে ওই গ্যাসের উষ্ণতা আগে কমিয়ে, ওই গ্যাসের উষ্ণতা কমিয়ে সংকট উষ্ণতার নিচে নামিয়ে আনতে হবে। সংকট অর্থাৎ গ্যাসটাকে আগে বাষ্প করে নিতে হবে, তারপর চাপ দিলে তরল হয়ে যাবে। তাহলে সংকট উষ্ণতা হচ্ছে সেই উষ্ণতা যে উষ্ণতার থেকে অধিক হলে কোনো গ্যাসীয় পদার্থকে আমরা গ্যাস বলি, অর্থাৎ সংকট উষ্ণতা সেই নির্দিষ্ট উষ্ণতা যে উষ্ণতার ঊর্ধ্বে হলে কোনো গ্যাসীয় পদার্থকে চাপ দিলে তরল হয় না, এবং যে উষ্ণতার নিচে থাকা কোনো গ্যাসীয় পদার্থকে চাপ দিলে তরল হয়। তাহলে গ্যাস আর বাষ্পের মধ্যে আমরা একটা তুলনামূলক আলোচনা সেরে নিলাম। তো আমরা চেঞ্জ অফ স্টেটস অর্থাৎ অবস্থার পরিবর্তন চ্যাপ্টার আলোচনা করছিলাম। তো সেই অবস্থা পরিবর্তন চ্যাপ্টার আমরা ফিরে দেখি যে কী সেখানে শিখলাম, যে অবস্থা পরিবর্তন কঠিন তরল গ্যাস পদার্থের এই যে তিনটি অবস্থা, এই তিনটি অবস্থার একটা অবস্থা থেকে আরেকটা অবস্থার রূপান্তর সেটা চেঞ্জ অফ স্টেটস, সেটাই ছিল আমাদের চ্যাপ্টার আলোচ্য বিষয়। তো কঠিন তরলে রূপান্তরিত হচ্ছে সেই ঘটনা হচ্ছে গলন, সেই ঘটনা ঘটার জন্য যে পরিমাণ লিনতাপ লাগছে সেটা হলো গলনের লিনতাপ, আর এই গলন যে নির্দিষ্ট উষ্ণতায় প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে হচ্ছে সেই নির্দিষ্ট উষ্ণতাকে ওই কঠিনের স্বাভাবিক গলনাঙ্ক বলে। এবং তাহলে আমরা কঠিন তরলে রূপান্তরিত হচ্ছে গলন, তরল গ্যাসে রূপান্তরিত হচ্ছে বাষ্পীভবন, গ্যাসীয় পদার্থ তরল হচ্ছে ঘনীভবন ঘটনাটা, আর তরল কঠিনের হচ্ছে কঠিনীভবন। সেকেন্ড রাউন্ড কী করেছি আমরা, গলনের জন্য যে লিনতাপ, গলনের লিনতাপ এটা হচ্ছে বাষ্পীভবনের লিনতাপ, ঘনীভবনের লিনতাপ কঠিনীভবনের লিনতাপ। থার্ড রাউন্ড আমরা কী করলাম, এই নির্দিষ্ট উষ্ণতা, যে নির্দিষ্ট উষ্ণতায় প্রমাণ বায়ুমণ্ডলের চাপে যে নির্দিষ্ট উষ্ণতায় গলন এই ঘটনাটা সম্পন্ন হচ্ছে তাকে বলা হচ্ছে গলনাঙ্ক। এখানে স্ফুটন এবং বাষ্পায়ন নিয়ে আমরা একটু তুলনামূলক আলোচনা করেছি। স্ফুটন নির্দিষ্ট উষ্ণতায় হয়, বাষ্পায়ন কিন্তু যে কোনো উষ্ণতায় হয়, তা স্ফুটন যে নির্দিষ্ট উষ্ণতায় হচ্ছে সেটা স্ফুটনাঙ্ক। তারপর আমরা এখানে শিশিরাঙ্ক বলে একটা কথা ব্যাখ্যা করে মেঘ কুয়াশা শিশির সম্পর্কে আলোচনা সেরেছি। তারপর
হিমাঙ্ক নিয়ে আমরা আলোচনা করেছি যে তরল কঠিনে রূপান্তরিত হচ্ছে নির্দিষ্ট উষ্ণতা। তো থার্ড রাউন্ড গেল, ফোর্থ রাউন্ডে আমরা গলনাঙ্ক সে কী কী বিষয়ের উপর কেমনভাবে ডিপেন্ড করে, স্ফুরণাঙ্ক সে কী কী বিষয়ের উপর কেমনভাবে ডিপেন্ড করে এবং আনুষঙ্গিক আলোচনা আমরা পুনঃশিলি ভবন জেনেছি, বটমলি পরীক্ষা জেনেছি, এখানে যেমন প্রেশার কুকারের কথা বলেছি। তো তারপর শিশির, ভালো শিশির জমার শর্তাবলী, হিমাঙ্ক কী বিষয়ের উপর ডিপেন্ড করে সেগুলো জেনে হিমমিশ্র সম্পর্কে একটু আলোচনা সেরে নিয়েছি। সর্বোপরি শেষে আমরা কী করলাম, বাষ্প গ্যাস, গ্যাস এবং বাষ্পের মধ্যে তফাত কী এবং সেই প্রসঙ্গে সংকর উষ্ণতা কী সে সম্পর্কে জেনে নিলাম। তো সম্পৃক্ত বাষ্প অসম্পৃক্ত বাষ্প নিয়ে ইতিমধ্যে আলোচনা করেছি আমরা, সম্পৃক্ত বাষ্প অসম্পৃক্ত বাষ্প নিয়ে গত ক্লাসেই আলোচনা করেছি। সম্পৃক্ত অসম্পৃক্ত বাষ্প সম্পর্কে একটা এক্সট্রা ইনফরমেশান দিয়ে রাখি যে সম্পৃক্ত বাষ্প কিন্তু বয়লের সূত্র মেনে চলে না, সম্পৃক্ত বাষ্প বয়লের সূত্র মেনে চলে না কিন্তু অসম্পৃক্ত বাষ্প বয়লের সূত্র মেনে চলে। তো আমরা এই যে একটা চক্রাকার পদ্ধতির মাধ্যমে এই চ্যাপ্টার আলোচনা কমপ্লিট করলাম। তো টোটাল চ্যাপ্টার আলোচনা কমপ্লিট, আমরা চ্যাপ্টার শেষ করলাম। চ্যাপ্টারটা একটু বড়ই চ্যাপ্টার আছে, একটু ভিন্নভাবে ভিন্ন স্টাইলে পড়ানোর জন্য একটু সংক্ষেপের মধ্যে আমরা পুরো ব্যাপারটা আলোকপাত করতে সক্ষম হয়েছি। তো পুরো চ্যাপ্টারটা পড়ে নেবে, ঠিক আছে? এই আলোচনাটা এর মধ্যেই টোটাল চ্যাপ্টার বিষয়বস্তু আছে, টোটাল চ্যাপ্টারটা কমপ্লিট পড়ে নেবে। সকলের জন্যই রইল শুভেচ্ছা, আসসালামু আলাইকুম।